10 টাকায় তিনটে একটু ছোট সাইজ করেছে, তো এটা খেয়ে দেখবো কেমন। সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমার ব্যালকনির গাছে যে ফুলগুলো ফোটে সেগুলো দিয়ে তোমাদেরকে ওয়েলকাম করতে আমার খুব ভালো লাগে। এই যে টাইম ফুলগুলো বিভিন্ন কালারের কিনেছি এবং সেগুলো একটা দুটো করে ফুটতেও শুরু করে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আমি তোমাদের সাথে ওই জন্য শেয়ার না করে পারি না, পুরো ব্যালকনি ট্যুর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মাঝে মাঝে একটু ব্যালকনির লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে যদি আমার চ্যানেলে কেউ প্রথম হও আর আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রাজা রানী পৃথিবী ওয়াইটি ব্লগার, আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাজা রানী পৃথিবী। তোমরা আমাকে এই দুটো জায়গায় ফলো করতে পারো। সকালবেলার চাটা আমি দুধ চাই খাই, না হলে না ঠিক ভালো লাগে না। একটুখানি দুধ আর একবার চা হবে বলে কাপে করে ফ্রিজে রুখিয়ে রাখলাম, ফ্রিজটা বেশ নোংরা হয়েছে। আসল কথা, আমি বাড়িতে দুটো বাচ্চা নিয়ে একা থাকি, সব কিছু টিপটপ পরিষ্কার সবসময় করে উঠতে পারি না, আর বাচ্চারাও ইউজ করে এটা সেটা ফেলে দেয় ওই জন্য আর কি। সকালবেলা চাটা খেতে খেতেই আমি আমার সারা দিনের পরিকল্পনাটা মাথার মধ্যে সাজিয়ে নিই, কখন কোন কাজটা কিভাবে করব। আমার হাজবেন্ড যেহেতু বাইরে থাকে এবং সে ছুটিতে ছুটিতে বাড়ি আসে, সংসারের সমস্ত দায়িত্ব সব কিছু আমাকে নিজেকেই সামলাতে হয়, এবং সব কিছু ঠিকঠাকভাবে সাজিয়ে নেওয়ার পরেও অনেক কিছুই গোলমাল হয়ে যায়। একটা মেয়ে মানুষ একা দুটো বাচ্চাকে নিয়ে শহরের মধ্যে বাজার ঘাট থেকে শুরু করে বাচ্চাদের পড়াশুনো, আনতে যাওয়া আসা, স্কুল, দুটো বাচ্চা দুদিকে স্কুল, প্রচণ্ড হ্যাপা। যারা তোমরা জানো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই যে বিস্কিটটা এটা নিয়ে এসেছি, এটা বেশ ভালো। আর সেই সাথে ব্রেড আর বিস্কিট শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে এসেছি। ব্রেডটা এরকম একটু টিপে নিলেই বোঝা যায়, আর ডেটটাও আছে। তো মেয়েকে দিয়ে যেহেতু আনিয়েছি ওর জন্য আমি আর একবার একটু রিচেক করে নিচ্ছি, কারণ আমার মেয়ে তো 7-এ পড়ে, বড় মেয়ে, অতটাও বোঝে না। বিস্কুটটা খোলা হয়েছে, আর এই যে বিস্কুটটা, এই যে এরকম দেখতে, এগুলো খেতে দারুণ টেস্টি হয়। আগে যে দুটোর প্যাকেট পাওয়া যেত আমি সেটা খেয়েছি, তো এখন এটা তিনটের প্যাকেট। কত নিয়েছে এটা? 10 টাকায় তিনটে, একটু ছোটো সাইজ করেছে, তো এটা খেয়ে দেখবো। এটা আমি তোমাদের বলবো বলেই আমি এটা অন ক্যামেরা খাচ্ছি। অসাধারণ, ওটা কি আছে, চিজ আছে না, অসাধারণ টেস্ট, কি বলবো। তো খুব ভালো লাগে, বেশি খাওয়া ঠিক নয় যারা ডায়েট করছো বা কিছু, বাচ্চাদের জন্য ঠিক আছে। এই যে বাসনের স্ট্যান্ডটা দেখছো, এটাকে না আমি একটু মডিফাই করব, তাই নিয়ে চলে আসলাম। এটা আগে দেওয়ালে ছিল তো তখন কোনো অসুবিধা হতো না, এখন এটাকে আমি কিচেনের নিচে নামিয়ে রাখছি। তো নিচে না নিচু হয়ে থালা বাসন রাখতে খুব অসুবিধা হয়, তার জন্য আমি চেষ্টা করছি জিনিসটাকে উল্টে রাখার। উল্টে রাখলে তো আমাকে পুরো স্ট্যান্ডটাও খুলতে হবে, খুলে চেষ্টা করতে হবে যে এটাকে উল্টে উপর দিকে করে থালাগুলো রাখা যায় কি না, নাহলে তো এটা আমি উল্টে ব্যবহার করতে পারবো না, সেটাই চেষ্টা করছি। আর এগুলো এত টাইট করে বৃষ্টির বাবা আটকেছে যে আমার কিন্তু খুলতেই পারছি না। কয়েকটা পেরেছি, আর কয়েকটা তেল দিয়ে অনেক চেষ্টা করলাম, তাও পারলাম না। 3-4টে তো থাকলো, সেগুলোকে আরও তেল দিয়ে চলে আসলাম। এই সমস্ত করতে গিয়ে আমার হয়ে গেল কাজে খুবই লেট। তো কী করা যাবে? ওই যে বললাম যে অনেক কিছুই মাথার মধ্যে সাজিয়ে নিই কিন্তু লাস্ট অবধি সব গড়বড় হয়ে যায়, এরকম কোনো না কোনো কাজ এসে পড়ে। তো দেখো এটাকে আমি কী সুন্দর করে আমার ব্যবহারের মতো করে উপযোগী করে নেব। তো ওইটাই আমি আর কি তোমাদেরকে বলছি, জীবন আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। আমার হাজবেন্ড যেহেতু বাইরে জব, ডিফেন্সের চাকরি, তো ওনার কিন্তু আমাকে অনেকটা টাইমই একা থাকতে হয়। তো অনেক কিছু ছেলেদের কাজ যেগুলো আছে, ছেলেরা বাড়ি থাকলে করে, সেগুলোও আমাকে করতে হয়, বা করতে করতে অনেকটাই শিখে গেছি। এখন অনেক কিছুই পারি, বিয়ের পরপর ভাবতাম, মানে ভাবিনি যে এত কিছু করতে হবে, কিন্তু এখন বলে না মানুষ অবস্থার দাস,
তো অবস্থা মানুষের যখন যেমন তেমনভাবে মানুষ কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। মানুষ কেন, যে কোনো জীব, যে কোনো গাছ, তারাও দেখবে অবস্থার পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। ইউটিউবে এসে আমি অনেকটাই এনজয় করছি। আমার নিত্য নৈমিত্তিক বিভিন্ন ধরনের ছোট ছোট জীবনের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো এটা খুলতে দেখো, আমাকে কিন্তু প্রচণ্ড চাপ পেতে হয়েছে। তো একটা খুলে আমি ভাবছি যে প্লেট স্ট্যান্ডগুলো আমরা অনলাইন অর্ডার করি সেটার থেকেও এটা বেশ মজবুত। তো এটা আমি আমার যেটা টেবিল টপ আছে কিচেনের ওর উপরে এটা প্লেট স্ট্যান্ড হিসেবে ইউজ করে নেব। তো দুখানা আমার এখানে কাজ মিটে গেল, আমার প্লেট স্ট্যান্ড কেনা লাগলো না। এদিকে চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে দুপুরের যে রান্নাবান্না শেয়ার করতে। ভেন্ডি ভাজা করেছিলাম আজকে সোমবার, তাই নিরামিষ। পাঁপড় ভাজা করেছি, ডাল করেছি, শশা কেটে নিয়েছি, ভাত তো রয়েছেই, আর আম দুধ ভাত খেতে আমি খুব ভালোবাসি, সেটাও খাবো। আজকে আবার বাবা এসেছে, আমার শরীরটাও একটু খারাপ, তো বেশি কিছু আর করতে পারলাম না। আবার নিরামিষের মধ্যে শরীরটা খারাপ বলে এই দেখো এই যে মিষ্টি এনেছে বাবা, এটা আমাদের গ্রামের মিষ্টি, এই মিষ্টি ছোটোবেলায় থেকে খেয়ে মানে অভ্যস্ত। তো আমাদের শহরের মিষ্টির থেকে আমার গ্রামের এই মিষ্টি যখন বাবা আনে তখন আমার খুব ভালো লাগে এবং ছোটোবেলার কথা মনে পড়ে। বাবা ছোটোবেলায় স্কুল থেকে আসার সময় মিষ্টির দোকান থেকে মিষ্টি খাইয়ে নিয়ে বাড়ি আসতো। আর দেখো আমাদের না বাড়িতে খুব অফসোস ছিল বিয়ের আগে, আমাদের আম গাছ নেই, তাই বাবা একটা আম গাছ বিয়ের পর লাগিয়েছিল, তো সেটা হিমসাগর আম, আর এত বড় বড় আম হয় এখন, তো বাবা আমার জন্য নিয়ে এসছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের বাড়িতে গাছে আম হবে এবং সেই আম আমি খাবো। তো বাবাকে মানা করলাম যে তোমার এত দূর থেকে আনা লাগবে না, তো বললো বাড়ির জিনিস দেওয়ার একটা আনন্দই আলাদা। তো সত্যিই বন্ধুরা বাড়ির জিনিস না খাওয়ার বা পাওয়ার মজাই আলাদা। বাপের বাড়ির জিনিস হলে তো কথাই নেই, বাপের বাড়ির অল্প একটুখানি কোনো জিনিসই মেয়েদের কাছে সব থেকে দামি। আমার পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো আসি বন্ধুরা, আবার খুব তাড়াতাড়ি অন্য একটি কন্টেন্ট নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ।